আমি মিনহাজুর রহমান, আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্বটি। আমি আজ তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অনলাইন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলব যে তোমরা যদি অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের যত দ্রুত হয় সেই সমস্ত সাবজেক্টের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে বলবো আমি তোমাদের গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের সমাধান আমি করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিও। চলো শুরু করা যাক। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের এক নম্বর প্রশ্ন হল মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা নির্ণয় করো। অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো এন মোল গ্যাসের জন্যে আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ কি হবে? সমীকরণ পিভি সমান এন আর টি থেকে পাই, আর সমান পিভি বাই এন টি, পি অর্থাৎ চাপের মাত্রা, ভি সমান আমাদের আয়তনের মাত্রা, আর এন সমান মোল সংখ্যা, এবং টি সমান টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার মাত্রা। অতএব আর এর মাত্রা যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, দেখো আর সমান সমান যেটা আমরা লিখেছিলাম পিভি বাই এন টি, তাহলে হলো কি, দেখো চাপের মাত্রা ইন্টু আয়তনের মাত্রা বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতার মাত্রা। তারপরে দেখো সমান সমান দেখো বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, অর্থাৎ উপরে যে চাপের মাত্রা বার করতে হলে এটা একটা সূত্র যে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা ইন্টু আয়তনের মাত্রা, যেটা ছিল সেটাই বসে গেল। তারপর নিচে দেখো মোল সংখ্যা ছিল, মোল সংখ্যাই হলো, এবং উষ্ণতার মাত্রা ছিল, উষ্ণতার মাত্রাই বসে গেল। কিন্তু তারপরে দেখো কি হচ্ছে, যে বলের মাত্রা যা ছিল সেটাই, কিন্তু ক্ষেত্রফলের মাত্রাটা হয়ে গেল দেখো দৈর্ঘ্যের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা ছিল সেটা হলো আমাদের ক্ষেত্রফল সমান আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ, তাহলে কি দুটোই আমাদের দৈর্ঘ্য, আর কটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং তার প্রস্থ অর্থাৎ দুটো, অর্থাৎ আমরা লিখে দিলাম দৈর্ঘ্যের মাত্রা সমান স্কোয়ার ইন্টু দেখো আমাদের আয়তনের মাত্রা, তাহলে আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য, তাই আমরা দৈর্ঘ্যের মাত্রায় কিউব লাগিয়ে দিলাম। দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, তাহলে দেখো এখান থেকে দুটো, এখান থেকে তিনটে, তাহলে এখান থেকে দুটো সঙ্গে এই দুটো কেটে গেল, তাহলে এখানে কটা থাকবে আর একটা, তাই দেখো নিচে দাও কি হলো মোল সংখ্যা ইন্টু কে অর্থাৎ উষ্ণতার মাত্রা অর্থাৎ কেলভিন। দেখো বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, দেখো এটা তো কেটে গেল কিন্তু এখানে পড়ে রইল কি বলের মাত্রা, তাই আমরা এখানে লিখলাম বলের মাত্রা। এখান থেকে দুটো চলে গেল কিন্তু একটা থেকে গেল, তাই আমরা একটা দৈর্ঘ্যের মাত্রা লিখে দিলাম। তারপরে নিচে ছিল মোল ইন্টু কে, সেটা বসে গেল। এবার দেখো বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা সমান সমান কি আমাদের কার্য বা শক্তি, কার্য বা শক্তি নিচে ছিল মোল ইন্টু কে, তাই আমরা মোল ইন্টু কে বসিয়ে দিলাম সমান সমান শক্তি মোল মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান। দেখো আমরা আগে দেখেছিলাম যে কার্য বা শক্তি বাই মোল ইন্টু কে ছিল, শক্তি মোল মাইনাস ওয়ান, সেখানে পাওয়ার ছিল মোলের এক বা ওয়ান, তাই আমরা মোল থেকে মাইনাস ওয়ান করলাম, এবং তার সাথে সাথে প্লাস ছিল কে সঙ্গে ওয়ান প্লাস ছিল, তাই আমরা কে থেকে ওয়ান মাইনাস করে দিলাম। অতএব এসআই পদ্ধতিতে আর এর একক হলো জুল পার মোল মাইনাস ওয়ান পার কে মাইনাস ওয়ান, এবং সিজিএস পদ্ধতিতে আর এর একক হলো আর্গ পার মোল মাইনাস ওয়ান পার কে মাইনাস ওয়ান।
এটাই হলো তোমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার দুই, এসটিপি তে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম, ওই নমুনায় কটি অণু আছে? এই যে নমুনাটা দেখানো হয়েছে, এই নমুনায় অণু কটা আছে সেটা তোমাদের বলতে হবে, এবং গ্যাসটির মোলার ভর কত, এবং ওই যে গ্যাসটি ওর মোলার ভর কত হবে। অ্যান্সার হলো 112 ml, গ্যাসের ভর 0.22 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। তারপরে দেখো 112 ml-কে আমরা লিটারে পরিণত করব। কি করে করব? 112/1000 লিটার, গ্যাসের ভর 22/100 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর হবে 22/100 × 1000/112 গ্রাম। ওকে, তারপরে দেখো, অতএব 22.4, এই সংখ্যাটা হলো মোলার ভর। এই সংখ্যাটা কি? মোলার ভর 22.4। লিটার গ্যাসের ভর হবে 22/100, যেটা আমাদের এখানে ছিল। তারপরে কি ইন্টু, এখানে আমাদের হয়ে গেল কি 1000/112, এখানে 1000/112 হলো। তারপরে দেখো, এখানে ছিল 22.4, এটাকে আমরা দশমিক তুলে করে দিলাম 224/10। ওকে, এবারে দেখো কাটাকুটি করলে কি হয়, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কেটে গেল। তারপরে দেখো এখান থেকে একটা দুটো, তাহলে এখান থেকে একটা দুটো শূন্য কেটে গেল। তারপরে দেখো 112 দিয়ে 224 কাটলে হয় আমাদের 2। দেখো নিচে আর কোনো সংখ্যা নেই যা দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, আর উপরে সংখ্যা পড়ে রইল এখানে 2 আর এখানে 22। 2 আর 22 যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমাদের 44 গ্রাম। ওকে, তারপরে দেখো, অতএব গ্যাসটির মোলার ভর 44 গ্রাম, যেটা আমরা এখুনি বার করলাম। তারপরে দেখো, অতএব অণুটিতে 1 মোল গ্যাসের আছে সমান সমান 6.022 × 10^23। এটাই হলো তোমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার থ্রি, প্রধানত কী কী কারণে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়? অ্যান্সার হলো, বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ, 1 নম্বর হলো গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলিকে বিন্দুভর বিশিষ্ট কণারূপে কল্পনা করা হয়, এবং গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। 2 নম্বর হলো গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, এটাই হলো গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে চ্যুত হওয়ার কারণ। কোশ্চেন নাম্বার 4, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? এবং তার সাথে সাথে আর একটা প্রশ্ন হলো, বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষ কোথায় রাখতে হবে? কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো, দিনের বেলায় যখন সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে নীল বর্ণের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় বায়ুর মধ্যে থাকা কণাগুলি নীল বর্ণের আলোকে বিক্ষিপ্ত করে চারিদিকে ছড়িয়ে দেয়। এই বিক্ষিপ্ত আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়, তাই আমরা আকাশকে নীল দেখি। এবং তার সাথে সাথে যে প্রশ্নটা ছিল তার অ্যান্সার হলো, বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে রাখতে হবে। বস্তুকে কোথায় রাখতে হবে? আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 5, পর্যায় সারণীতে গ্রুপ এ ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? যে পর্যায় সারণীতে গ্রুপ এ তে যে সমস্ত
মৌলগুলো আছে তাদেরকে ক্ষার ধাতু বলা হয় কেন সেটা তোমাদের বলতে হবে। তার সাথে সাথে আর একটা প্রশ্ন হলো, একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন লেখো। এবং ইউরেনিয়াম উত্তর মৌলের তোমাদের চিহ্ন একটা লিখতে হবে। কি হবে অ্যান্সার, চলো দেখা যাক। অ্যান্সার হলো পর্যায় সারণীতে গ্রুপ 1A তে এবং দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1A অবস্থিত ধাতুগুলি সাধারণত উষ্ণতায় জলের সাথে তীব্র বিক্রিয়া করে এবং ক্ষার উৎপন্ন করে, তীব্র বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য এগুলিকে ক্ষার ধাতু বলে। ক্ষার ধাতুর উদাহরণ হিসেবে বলা যায় Li লিথিয়াম, Na সোডিয়াম এবং K পটাশিয়াম ইত্যাদি। আর একটা প্রশ্ন জানতে চেয়েছিল যে ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন, সেই তার অ্যান্সার হলো একটি ইউরেনিয়াম উত্তর মৌল নেপচুনিয়াম এবং চিহ্ন হলো Np93। এটা হলো তার চিহ্ন এবং উত্তর মৌল হলো নেপচুনিয়াম। এটাই হলো তোমাদের অ্যান্সার। ব্যাস এই পর্যন্ত। আমি আজ তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অনলাইন প্রশ্নের সমস্ত অ্যান্সারগুলো করে দিলাম। যদি তোমরা এই অ্যান্সার শিটের PDF ফাইল পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে PDF ফাইলের লিংক দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নিও। তার সাথে সাথে বলবো, যদি তোমাদের কোনো সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে সেই সাবজেক্টের নাম দিয়ে কমেন্টে জানাও। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকো। আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। ব্যাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট।